আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ আলী, হায়ার বাংলাদেশ কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। লাস্ট দুইটা ভিডিওতে আমরা হায়ার ব্র্যান্ডের এসির ফিল্টার ক্লিনিং প্রসেস এবং সেলফ ক্লিনিং প্রসেস নিয়ে কথা বলেছিলাম। তো আজকের ভিডিওতে হায়ার ব্র্যান্ডের এসির রিমোটের ডেমনস্ট্রেশন নিয়ে আমরা কথা বলবো। আসলে রিমোটের কোন বাটনে কী কাজ করে এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি মার্কেট থেকে আমরা আসলে বিভিন্ন ধরনের কমপ্লেন পাই, রিমোট অপারেটিং রিলেটেড ইস্যুগুলো থাকে। তো এটার জন্য আসলে এই ভিডিওটা করা। হোপফুলি এই ভিডিওর পরে আপনাদের অনেক সমস্যারই সমাধান পাবেন ইনশাল্লাহ। আমরা চলে আসলাম এসির কাছে, তো আপনাদেরকে দেখানোর জন্য প্র্যাকটিক্যালি। তো আমি প্রথমত যে বাটনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পাওয়ার অফ অন বাটন। তো এটা হচ্ছে আপনাদের প্রথমে আমি রিমোটে যদি আমি দেখাই, এসির ঠিক ডান পাশে যে বাটনটা সেটা হচ্ছে পাওয়ার অফ অন বাটন। আপনি এসি অফ এবং অন করার জন্য এটি ব্যবহৃত হয়। তার পাশে একটা বাটন আছে, সেটা হচ্ছে টার্বো/কোয়াইট। এই বাটনটা নর্মালি অ্যাট এ টাইম ওয়ান বাটনে দুইটা ফিচার দেওয়া আছে। টার্বো হচ্ছে আপনার হাই ফ্যান স্পিড এবং হাই এয়ার ফ্লোর জন্য। এটাতে অনেক সময় যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে কাস্টমার ইন থেকে যে প্রবলেমটা আসে বা যে ইস্যুগুলো আমরা পাই সেটা হচ্ছে সাউন্ড হয়, বাতাসের ইয়ার কাট সাউন্ড একটা হয়। এটা আসলে নর্মালি এই টার্বোর ফিচারটা এটাই, আপনি যখন টার্বো মোডে প্রেস করবেন তখন আমি যদি প্রেস করি দেখাই, দেখছেন বাতাসের এয়ার ফ্লোর স্পিডটা বেশি হয়ে গেছে, অনেক বেড়ে গেছে, হাই স্পিড ফ্যানটা চালু হয়ে গেছে। হোপফুলি আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। তো এটা আসলে একটা স্পেশাল ফিচার আপনার রুমটা ফাস্টার ঠান্ডা করার জন্য এবং হাই এয়ার ফ্লোর জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি বাইরে থেকে আসলে এটা ব্যবহার করতে পারেন ফাস্টার কুলিংয়ের জন্য। তো এটা যখন চলবে তখন একটু ইয়ার কাটের সাউন্ডটা আসবে। তো এটা আসলে কোনো সমস্যা না, এটাই ফিচারেই ফিচারটাই আসলে এই। তো এখানে আরেকবার যদি আপনি প্রেস করেন এই টার্বো এবং কোয়াইট বাটনটা, দেন আমি প্রেস করছি, এটা কিন্তু একদম ফুললি সাইলেন্ট হয়ে যাবে। তো নর্মালি আমরা রাতের বেলায় ঘুমানোর সময় আমরা একটু সাইলেন্ট চাই, একটু কোয়াইট থাকুক, সব কিছু এটাই পছন্দ করি। তো আপনি যখন রুমটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি রাতের বেলায় চাইলেই আপনার রুমটা ফুললি সাইলেন্ট করে ফেলতে পারেন কোয়াইট বাটন আরেকবার, টার্বো এবং কোয়াইট বাটনটা আরেকবার প্রেস করার মাধ্যমে। তো টার্বো এবং কোয়াইট বাটনের নিচে কুল বাটন আছে, কুল বাটনটা অ্যাকচুয়ালি ঠান্ডা করার জন্য। তো আমি যখন কুল বাটনটা প্রেস করব, কুল বাটন প্রেস করলে আপনি এখানে একটা ব্লু সিগনাল পাবেন, সিম্বল পাবেন, দ্যাট মিন্স আপনার এটা কুল মোডে আছে। তো এটা হচ্ছে আপনার কুল বাটনের কাজ। ঠিক তার মাঝখানে তার ডান পাশে সেলফ ক্লিনিং একটা বাটন আছে। সেলফ ক্লিনিং নিয়ে যেহেতু এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, সেলফ ক্লিন অ্যাকচুয়ালি আপনার সেলফ ক্লিন ফিচারের জন্য, এটা 18 থেকে 20 মিনিটের একটা কাজ। তো সেলফ ক্লিনিংয়ের জন্য আপনার সেলফ ক্লিনিং বাটনটা, এবং তার পাশে হচ্ছে ড্রাই বাটন। ড্রাই বাটনটার কাজ হচ্ছে আপনার বর্ষার শেষে বা বৃষ্টির শেষে, বর্ষাকালে বেশিরভাগই যেটা হয় সেটা হচ্ছে আপনার বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেড়ে যায়, আমরা যেটাকে বলি হিউমিডিটি। হিউমিডিটি বেড়ে গেলে সেক্ষেত্রে আসলে হয় কি, টেম্পারেচার কম থাকে কিন্তু আমাদের একটা ভ্যাপসা, একটা আনকমফোর্ট ফিল করি রুমের মধ্যে। তো হিউমিডিটি, বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে যেটা হয়, তো এটা কমানোর জন্য আপনার ড্রাই মোডটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই পাশে অনেকগুলো বাটন আছে, আমরা নর্মালি বুঝতে পারছি এখানে টেম্পারেচার কমানো এবং বাড়ানো, টেম্পারেচার কমানো এবং নিচে টেম্পারেচার বাড়ানো। মাঝখানে যে বাটনটা এটা হচ্ছে ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য এই বাটনটা অ্যাকচুয়ালি দেওয়া। তো এই বাটনটা আপনি যদি একবার প্রেস করেন দুইটা নেটওয়ার্ক থাকবে, এখানে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা লাইন থাকবে। ঠিক আরেকবার প্রেস করলে আরও দুইটা লাইন বাড়বে, মানে ফ্যান স্পিড একটু বেড়ে যাবে। আরেকবার প্রেস করলে ফ্যান স্পিডটা ফুল হয়ে যাবে, এবং আপনি যখন ফোর্থ টাইম প্রেস করবেন তখন কিন্তু এই ফ্যান স্পিডটা অটো হয়ে যাবে। এরপরে আপনাদের ডান পাশে যে বাটনটা আছে সুইং আপ অ্যান্ড ডাউন, এটা নর্মালি আমরা বুঝতে পারছি এটা সুইং আপ অ্যান্ড ডাউন করার জন্য। আমি যদি প্রেস করি এটা তিনটা স্টেপে কাজ করে, আপনি ফার্স্ট টাইম প্রেস করলে একটু সুইং নামবে, দেন মিডিলে আসবে, এবং ফোর্থ টাইম প্রেস করলে এটা অটোমেটিক্যালি কিন্তু এটা অটো হয়ে যাবে। তো সুইং ফার্স্ট টাইম প্রেস করলে একবার নামবে, তারপরে আবার একটা প্রেস করলে আরেকটু নামবে, এবং লাস্ট থার্ড টাইম আপনি যখন প্রেস করবেন তখন কিন্তু এটা অটো হয়ে যাবে, সরি এটা থার্ড টাইম প্রেস করলে অটো হয়ে যাবে, ফোর্থ টাইম না। এবার আসি হেল্প মোড। আমাদের এই রিমোটটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল একটা রিমোট, আমাদের প্রত্যেকটা হায়ার ব্র্যান্ডের এসির জন্য রিমোট অলমোস্ট সেম, দ্যাটস ওয়াই এখানে হেল্প মোডে একটা অপশন আছে। তো আমাদের আপনাদের যে এসিগুলোতে আয়োনাইজার ফিচার আছে, আমাদের অ্যাকুয়াকুল নতুন একটা মডেল আসছে,
তো অ্যাকোয়াকুলে আয়োনাইজার ফিচার আছে, তো আয়োনাইজার ফিচার জন্য হেল্প মোডটা, আয়োনাইজার ফিচার নর্মালি কিভাবে কাজ করে এটা আমরা যখন পরবর্তী ভিডিওতে কোনো এক ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব। তো হেল্প মোডের পাশে যে বাটনটা আছে এটা হচ্ছে স্লিপ বাটন। স্লিপ বাটনে অ্যাকচুয়ালি দুইটা ফিচার আছে, দুইটা ফিচার কাজ করে স্লিপ বাটনে। তো আমি যদি নর্মালি একবার প্রেস করি, আমি প্রেস করছি, তো স্লিপ বাটন প্রেস করার কিছুক্ষণের মধ্যেই, 5 সেকেন্ডের মধ্যেই, আনুমানিক 5 সেকেন্ডের মধ্যে আপনার ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। দেখেন ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে। এরপরে যেটা হবে, আমি যদি আপনার এসিটা যদি 24-এ সেট করেন আপনি ঘুমানোর সময়, দেন এটা 1 ঘন্টা পরে এর টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে, 24 থেকে 25 হয়ে যাবে, এবং 2 ঘন্টা পরে আর 1 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে, 25 থেকে এটা 26 হয়ে যাবে, এবং পরবর্তী 6 ঘন্টা এই স্লিপ মোডটা বা স্লিপ এই ফিচারটা একটা 8 ঘন্টার একটা ফিচার, 8 ঘন্টা পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকে, 8 ঘন্টা পরে এসিটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তো প্রথম ঘন্টার পরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে এবং দ্বিতীয় ঘন্টা পরে আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে, তারপরে বাকি 6 ঘন্টা এসিটি ওই 26 ডিগ্রি সেন্টিগ্রেডেই চলতে থাকবে এবং 6 ঘন্টা পরে এসিটি বন্ধ হয়ে যাবে। তো স্লিপ বাটনের দ্বিতীয় স্পেশাল ফিচারটা হচ্ছে এই স্লিপ বাটনটা, আপনি বিদ্যুৎ চলে যাওয়ার পরে, আমরা অনেকেই রাতের বেলায় আমাদের ঘুম ভেঙে যায়, তো অটোমেটিক এসিটি চালু করার জন্য যে বিদ্যুৎ চলে যাবে যখন এবং বিদ্যুৎ পরবর্তীতে যখন বিদ্যুৎ আসবে অটোমেটিক্যালি যাতে আপনার এসিটা চালু হয়ে যায় সেই জন্যই আপনার এই স্লিপ বাটনটা আর একটা স্পেশাল ফিচার আছে। সেটা হচ্ছে আপনার এই স্লিপ বাটনটা আপনি এসির দিকে তাক করে 5 সেকেন্ডের মধ্যে 10 বার প্রেস করতে হবে, তাহলে একটা ব্লিঙ্ক সাউন্ড হবে এবং দেন আপনার এই স্পেশাল ফিচারটা চালু হয়ে যাবে। আমি যদি প্রেস করে দেখাই, দেখুন এটি স্লিপ, এখন আমার অপশনটা চালু হয়ে গেছে, ফিচারটা চালু হয়ে গেছে। পরবর্তীতে যদি কারেন্ট চলে যায়, তো আমি একটু কাট অফ করে দেখাচ্ছি, আমি পাওয়ার কাট অফ করলাম, পাওয়ার অন করলাম, সুইংটি ফুললি ক্লোজ হবে এবং আবার সুইংটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ঠিক একইভাবে আপনার স্লিপ বাটনটি আবার 5 সেকেন্ডে 10 বার প্রেস করে এটা কিন্তু আপনার এই ফিচারটা বন্ধ করতে পারেন। আমি বন্ধ করে দিচ্ছি। সো আপনার 10 বার প্রেস করার পরে ব্লিঙ্ক সাউন্ড হলে আপনার সেটা বন্ধ হয়ে যাবে। তো এটা আপনার 2 বার সাউন্ড হলে, 10 বার প্রেস করার পরে 2 বার যদি ব্লিঙ্ক সাউন্ড হয় দেন এটা বন্ধ হয়ে গেছে। স্লিপ বাটনের পাশে যে বাটনটা আছে সেটা হচ্ছে এক্সট্রা ফাংশন বাটন। এক্সট্রা ফাংশন বাটনের একটা খুবই স্পেশাল একটা ফিচার যদি আমি বলি, তো আপনি হায়ার ব্র্যান্ডের এসি, একমাত্র আমি এ পর্যন্ত কোনো ব্র্যান্ডের এসিতে দেখি নাই, যেটা আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সুইংটা ঘুরিয়ে আপনি নিচে, একদম নিচে এসির ঠিক ইনডোরের নিচে আপনি বাতাস খেতে পারবেন। তো অনেক সময় হয় কি, এসির আমরা কমপ্লেন পাই যে এসি লাগানো বেডরুমের লাগানো, সেটা হচ্ছে আপনার বেডের উপরে লাগানো, তো এটা সামনের দিকে ঠান্ডা করে, হয়তো বা নিচের দিকে অনেক পরে ঠান্ডা করে, এই ধরনের কমপ্লেন আমরা পাই। সেক্ষেত্রে আমি বলবো যে এই ফিচারটা খুবই একটা ইফেক্টিভ ফিচার হবে। আমি যদি দেখাই, আপনি এক্সট্রা ফাংশন বাটনটা যখন আপনি প্রেস করবেন, আমি প্রেস করলাম, এখানে একটা ফ্যানের মোড আসবে, দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান মোড আসবে, আমি আবার প্রেস করলাম, ফ্যান মোড আসার সঙ্গে সঙ্গে এটা কনফার্ম করে দিতে হবে, এটা কনফার্ম করবেন, দেখেন সরি, জাস্ট এইভাবে দেখেন এসি সুইংটা কিন্তু ফুললি 80 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুললি ঘুরে গেছে এবং বাতাসটা কিন্তু একদম ঠিক এসির ইনডোর বরাবর নিচের দিকে পড়ছে। সো এটা আপনারা, আমি বলবো যে বাসায় যদি আপনারা ট্রাই করতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন, এটা হায়ার ব্র্যান্ডের এসিতে শুধুমাত্র আছে। তো এটা থেকে বের হওয়ার জন্য আবার আপনাকে এক্সট্রা ফাংশন বাটনটা প্রেস করতে হবে, প্রেস করার পরে আপনার কনফার্ম বাটনটা প্রেস করতে হবে।
দেন এটা আগের মোডে আবার আগের অবস্থায় চলে আসবে। তো এটা আসলে এক্সট্রা ফাংশনে আপনি যখন প্রেস করবেন তখন ফ্যান মোডটা যখন আসবে, কনফার্ম বাটন প্রেস করলে আপনার সুইংয়ের যে তিনটা স্টেপ আছে এই তিনটা স্টেপ আগে কিন্তু সে নিবে। মানে প্রথমে সুইংটা আপনার একদম উপর দিকে থাকবে, তারপরে মিডিলে আসবে, তারপর একদম লোয়ার আসবে, এবং তারপরের বার কিন্তু আপনার এই সুইংটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুললি ঘুরে যাবে। তো ঠিক একই রকমভাবে এক্সট্রা ফাংশন বাটনটা আবার প্রেস করবেন, প্রেস করার পরে কনফার্ম বাটন প্রেস করলে এটা আগের অবস্থায় চলে আসবে। এরপরে টাইমার অন, টাইমার অনটা হচ্ছে আপনার এসি বন্ধ আছে, আপনি চাচ্ছেন যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আপনার এসি চালু হোক, সেক্ষেত্রে আসলে টাইমার অন বাটনটা, টাইমার অন বাটনটা অ্যাকচুয়ালি কাজ করে। এখানে টাইমার অন বাটনটা আপনি প্রেস করবেন, এটা ঘন্টায় দেওয়া আছে, এটা আপনার শুরুটা হয় হচ্ছে 30 মিনিট থেকে, এখানে 0.5 হিসাবে ধরা আছে। আমি যদি দেখাই তার মানে আপনি 24 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম ইনক্রিজ করতে পারবেন, আর আধা ঘন্টা থেকে আপনি শুরু করতে পারবেন। মানে আপনি যদি আধা ঘন্টা এখানে আসছে 0.5 দিয়ে, এই আধা ঘন্টা দিয়ে যদি আপনি এখানে কনফার্ম করে দেন তাহলে আপনার আধা ঘন্টা পরে এসিটা চালু হবে, ঠিক আছে। তো এটা আবার অফ করার জন্য আবার কি করতে হবে, আপনার এই টাইমার বাটনটা রেখে যদি অন করা থাকে দেন আপনি আবার এই কনফার্ম এবং ক্যান্সেল বাটনটা প্রেস করলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আর যদি অন না করা থাকে তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এসি চালু থাকা অবস্থায় আপনি একটা নির্দিষ্ট সময় পরে এসিটি বন্ধ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে টাইমার অফ বাটনটা আমরা ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে আপনারা রাতের বেলা এসি অন করার পরে শেষ রাতের দিকে আমাদের যেটা হয় অনেক ঠান্ডা ফিল করি আমরা, সেক্ষেত্রে আমাদের ঘুম থেকে উঠে আবার এসি বন্ধ করাটা একটু ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার টাইমার অফ বাটনটা প্রেস করে, সেটার জন্য অবশ্যই এসি চালু থাকতে হবে, প্রেস করে আপনার প্রয়োজনীয় যে কয় ঘন্টা পরে এসিটি বন্ধ করতে যাচ্ছেন সেই টাইমটা সেট করে কনফার্ম বাটনটা প্রেস করলে ঠিক ওই সময় পরে কিন্তু আপনার এসিটি বন্ধ হয়ে যাবে, এবং এখানে কিন্তু আপনার এটা শো করবে কত ঘন্টা পরে আপনার এসি বন্ধ হবে, এটা রিমোটের ঠিক রিমোটে এই ডান পাশে এটা শো করবে। ঠিক একইভাবে এটা কিন্তু আপনার যখন অ্যাক্টিভ থাকবে এবং এই বাটনটা আরেকবার প্রেস করলে, কনফার্ম এবং ক্যান্সেল বাটনটা আরেকবার প্রেস করলে এটা কিন্তু অফ হয়ে যাবে। আচ্ছা, তারপর নিচের দিকে তিনটা বাটন দেওয়া আছে, লক বাটন, লক বাটনটা অ্যাকচুয়ালি আপনার রিমোটটা লক করার জন্য, এবং লাইট বাটনটা, লাইট বাটনটা অনেক সময় আমরা রাতের বেলা এই বাটনটা অনেক সময় এই লাইটটা অনেক সময় আমাদের প্রবলেমের কারণ হয়, অনেকে বাচ্চারা ঘুমায় না বা চোখে আলো লাগে, সে অনেক চাই যে একটু লাইটটা বন্ধ করা যদি যেতে অনেক ভালো হতো, সেক্ষেত্রে আপনার এই যে মাঝখানে যে লাইট বাটনটা আছে এই লাইট বাটনে প্রেস করলে কিন্তু আপনার এসির যে ডিসপ্লে লাইটটা আছে টেম্পারেচার শো করে সেই ডিসপ্লেটা আপনি ফুললি বন্ধ করতে পারবেন। তো এই লাইট বাটনে আরেকটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে আপনার, আমি অন করে দিচ্ছি, আপনি চাইলে কিন্তু আপনার এসির সেট টেম্পারেচারের পাশাপাশি আপনার রুম টেম্পারেচার কথা আছে সেটা কিন্তু আপনার ডিসপ্লেতে শো করতে পারেন। আমি যে এসিটা এখন দেখছেন এটা আসলে আমার, আমি 27 এখন সেট করছি, তো দেখেন জাস্ট 3 সেকেন্ড পরে এটা এক্সিস্টিং এই রুমে কত টেম্পারেচার সেট করা আছে সেটা কিন্তু শো করছে, ঠিক আছে। তো আমার রিমোটে 27 সেট করা আছে কিন্তু আমার এক্সিস্টিং রুমে 26 ডিগ্রি সেন্টিগ্রেড আছে এটা শো করছে। সো এই বাটনটা যেটা আছে এই লাইট বাটনটা আপনি 5 সেকেন্ডের মধ্যে যদি 10 বার প্রেস করেন তাহলে আপনার রুম টেম্পারেচার শো করবে, এবং 5 সেকেন্ডের মধ্যে আবার 10 বার যখন প্রেস করবেন তখন কিন্তু আপনার সেট টেম্পারেচার যেটা আছে সেটা শো করবে। একটু দেখাচ্ছি, তো এটা সেট হয়ে গেছে, এখন আমি 27 দিয়েছি, আমার এসিটা কিন্তু 27 আছে, আমি এখন 28 করলাম বা আমি এখন কমিয়ে 24 করলাম, এটা কিন্তু আর চেঞ্জ হবে না, এটা 24-এ থেকে যাবে। তো ঠিক একইভাবে আমি আবার যদি প্রেস করি, ঠিক একইভাবে আমি যদি ক্যান্সেল করতে চাই আবার, তো 2 বার বিপ দিলে আপনার কিন্তু সেটা রুম টেম্পারেচারটা সেট হয়ে যাবে, আপনি রুম টেম্পারেচার দেখতে পারবেন, এবং সেট টেম্পারেচার যখন সেট করবেন তখন আপনার সেট টেম্পারেচার দেখতে পারবেন, তার 3 সেকেন্ড পরে আপনার রুমে এক্সিস্টিং আছে কত সেই টেম্পারেচারটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো রিসেট বাটনটার অপশনটা হচ্ছে,
রিজেট বাটনটা হচ্ছে আপনার কোনো আপনার অজান্তে কোনো ফাংশন অ্যাক্টিভ হয়ে গেলে সেক্ষেত্রে আপনার ফুল রিমোটটাকে রিসেট করতে পারেন। তো এই রিসেটের মাধ্যমে আপনার ফুললি রিমোটটা ডিফল্ট নতুন অবস্থায় যে থাকে সেটা হয়ে যাবে, আগের কোনো ফাংশনে কোনো ঝামেলা থাকলে সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল হায়ার ব্র্যান্ডের এসির রিমোটের ডেমনস্ট্রেশন, রিমোট অপারেটিং সিস্টেম। তো এ পর্যন্ত আমাদের সাথে, আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, হায়ার বাংলাদেশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।